We're going to bar boy night. Ras pop sari night. We're going to bar boy night. Ras pop sari night. Chhatra se dekh ka lohar. Lege dao gune dao. Chhatra se dekh ka lohar. Lege dao gune dao. Patiyon mein se agun kiro. Sama silai karo te. Patiyon mein se agun kiro. Sama silai karo. আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম। তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি তিখানো। রায়পুরের নরসিংদী জেলা বিএনপির কার্যালয় ও বাসভবনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও ভাঙচুর করায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। নরসিংদী জেলা বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের 27 জানুয়ারি বাসভবনে রাতের আধারে দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে রায়পুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়। 5 ফেব্রুয়ারি রায়পুরা রেলগেট হইতে উপজেলা চত্বর পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভূঁইয়া রুহেল। আর উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এরশাদ গাজী, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সেন্টু, রায়পুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ, উপজেলার রায়পুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, রায়পুরা পৌরসভা কৃষক দলের সভাপতি মাজেদ মিয়া মাজু, রায়পুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মাজেদ বেন্ডার, বিএনপি নেতা নজরুল মাস্টার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম সুমন, রায়পুরা পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, পাড়াতলে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মুজাম্মেল হক, উপজেলা শ্রমিক দল সিনিয়র সহসভাপতি শাহজাহান কাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন আবুল, যুবদল নেতা মিলন মিয়া, যুবদল নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা আমির হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন, মোশারফ হোসেন, ছাত্রদল নেতা জাগরণ, তুহিন সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবু কালাম আজাদের পাঠানো ভিডিও চিত্রে। আপনারা অবশ্যই অবগত আছেন, গত 27 জানুয়ারি নরসিংদী জেলা বিএনপির কার্যালয় তথা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাইয়ের বাসাতে কিছু দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে আগুন এবং ভাঙচুর করেন। সে প্রতিবাদে আজকে রায়পুরাতে নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব রফিকুল আমিন ভূঁইয়া রুহেলের নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে আমরা রেলগেট থেকে উপজেলা পর্যন্ত একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, প্রশাসন যেন দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয় এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আগুন কেন